মাঝরাত্রে হঠাৎ দেখি প্রেমিকার স্ট্যাটাসে তোমার সেই পরিচিত মুখ, জানালো আমায় তুমি আমাদের ফাঁকি দিয়েছ আজ। থমকে গিয়ে এক এক করে ভেসে উঠল তোমার সকল সাজ। নতুন দিনের আলোয় দেবীর সাথে তোমার প্রথম আলাপ, তবে আজ আজ আলো থাকতেও এ কেমন বসন্তের বিলাপ। রবির কবিতার থেকে বেশি তোমার পাঠ আমায় রবির প্রেমে পড়িয়েছে বারবার। তুমি তো তোমার ন, তুমি আমাদের সবার। আজ মন ভারাক্রান্ত, কলম আজ নিথর, এই শেষ তো শেষ নয়, তুমি থেকে যাবে চিরকাল অমর। এখনো তো বড় হইনি আমি, ছোট আছি ছেলে মানুষ বলে, দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে। তোমার কবিতা পাঠ শিখিয়েছে জাল বুনতে কল্পনার, এইভাবে হারাবো তোমায় এ অনেকখানি যন্ত্রণার। অপুর সংসার আজ ভাসতে চলেছে, কাপুরুষ মৃত্যু আজ নিষ্ঠুর খেলা খেলেছে। ফেলু, তোমার সোনার কেল্লায় আজ বান ডেকেছে, হীরক রাজার দেশ আজ দুঃখের সাগরে ভেসেছে। ভাবিনি এভাবে ফাঁকি দেবে কোনোদিন, শেষের কবিতার শেষ তো এখন নয়, তুমি তো বললে সেদিন। তবে আজ আজ কেন এই অশনি সংকেত? ফেলুদার ডাক শুনলে চলে আসো ফিরে, করোনা কো লেট। কতবার কত ঠিকানায় চিঠি লিখেছি তোমায়, পেয়েছো কখনো? হয়তো তা পৌঁছয়নি তোমার আঙিনায়, বারবার নাম বদলেছ তুমি, কখনো ফেলু কখনো অপু। তবে চিঠি কিন্তু বন্ধ করিনি আমি, শুনব তোমার প্রাণের ভেঁপু। বেলা শেষের ঠিকানায় তুমি হবে না প্রাক্তন, সকলের প্রিয় হয়ে থেকে যাবে চিরন্তন। সকলের মতো আমিও প্রেমে পড়েছি তোমার কবিতার, শুধু আমার ন তুমি গর্ব পুরো বাংলার। আমার বিষণ্ণতার কলমে তোমার অভিনয়েরা কালি দিয়ে যেত, তোমার কবিতারা আশাই সেই কালি কবিতার রূপ। করোনা না তোমায় দমাতে পারে, তুমি তোমার কাজ করে গেছ, মানুষ হিসেবে তুমি এক উজ্জ্বল প্রদীপ হয়ে আছ। জ্যাম, তুমি থেকে যাবে আমাদের স্মৃতির পাতায়, তুমি থেকে যাবে অভিনয় নাটক আর কবিতায়। যেখানেই থেকো ভালো থেকো। তো এই ছিল ওনার প্রতি আমার ছোট্ট শ্রদ্ধার্ঘ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর কমেন্টে জানিও, যদি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। সাবধানে থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।